সকাল থেকে শুরু হয়ে যায় আমার নিত্য সেবা বেশিরভাগটা থাকে আমার কিচেনের সেবা তো দিনের থেকে রাত পর্যন্ত একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আজ রান্না করছি ভগবানের জন্য ঢেড় সালু ঝাল করছি সরষে বাটা দিয়ে তো সর্ষেটা বেটে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এখন সর্ষে বাটা দিয়ে দিলাম আর জল ঢেলে দিয়েছিলাম বাটা হয়নি বলে তাই এখন মশলাটা দিয়ে আর চাপা দিয়ে দেবো আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে এদিকে পাঁচ মেশ সবজি করছি একটু থর দিয়ে করছিলাম থর দিয়ে কোনো সবজি করলে খুব ভালো হয় আর একটু ছোলাও দিয়ে দিয়েছি হিং আদা বাটা দিয়ে করবো নামাবার সময় একটু মিষ্টি দিয়ে দিই আর এদিকে ঢেঁড়সের ঝালটা হয়ে গেছে এর মধ্যে একটুখানি কাশুন দিয়ে দিয়েছি আর কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছে কাশুন দিয়ে কাঁচা তেলের গন্ধটা খুব সুন্দর হয় আর এদিকে সবজিটা হয়ে গেছে একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম ল্যাপটা মতো হয়েছে সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আর একটু তেঁতুলের আচার কিনে নিয়েছিলাম মন্দির থেকে সেই দিয়ে আর সর্ষা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এখন নিচে নিয়ে যাব প্রসাদ পাওয়ার জন্য ডালও করেছিলাম তো এটা আবার দুপুরবেলা অনেক কাপড় ভিজে দিয়েছিলাম সকালবেলায় আর কাজকর্ম সেরে স্নান করে আর কাপড়গুলো এখন কেঁচে দিয়ে মেলতে তো আজকে প্রচণ্ড রোদ আর রোদটা এতই যে জামা কাপড় রোদে দিলে খুব ভালো হয় কিন্তু অত জামা কাপড় আর বার করতেই চা কারণ আগে খুব রোদে দিতাম এখন আর ভাল লাগে না শাড়ি জামা কাপড় একবার বার করলে মানে সেটাকে আবার গুছিয়ে রাখতে অনেক সময় লেগে যায় যাই হোক আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আজকে তরকারিটা এত সু সুস্বাদু হয়েছিল প্রসাদগুলো তো আজকে অন্য কম পড়ে যাবে সেই জন্য আবার একটু রুটি করে নিলাম গোক পরোটা খেয়ে আটা মাখা ছিল সেগুলোকে একটু ভেজে নিলাম আর ভগবানকে একটু আমি ভাবলাম আম মাখা দেব। কিন্তু আমটা অনেক মানে এক সপ্তাহ মতো ফ্রিজে ছিল বলে মিটা আম ছিল তো সেটা লবণ দিয়ে কাঁসুন দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম একটুখানি ভগবানকে দেবো তো আর ভগবানকে দিতে দেওয়া যাবে না এরকম পাখা আম এর মধ্যে একটু সন্দেহ লবণ দিলাম আর এখানে কাশুন দিয়েও দিলাম একটু চিলি সস দিয়ে মাখিয়েছিলাম তো অতটা ভালোও লাগছে না জয় তাকে বললাম খেয়ে নিতে কেন ও টকটা ভালোবাসে এটা আমার ভালো লাগে না তো যাই হোক ভগবানকে দেওয়া হয়নি একটু প্রসাদ করে খেয়ে নিয়েছিলাম আর এটা হলো সন্ধ্যেবেলা একটুখানি পপকর্ন ভাজবো প্রেশার কুকারে আমি তো প্রেসার কুকারেই পপকর্ন ভাজি তো যাদের ননস্টিক করা আছে তো খুব ভালো হয় তাতে ননস্টিক করা আমার আর নেই ভগবানের জন্য নেই এমনি ছিল যাই হোক এখন এর মধ্যে কর্নগুলো দিয়ে দিলাম আর বাটার সমিতি থাকে এটা প্রেসার কুকারের মধ্যে আমি এটা করছি আর এটাই ভগবানকে এখন সন্ধেবেলা টিফিন দেব। আর সারাদিনে আমার কিচেনের সেবাটাই বেশি থাকে শুধু রান্নাবান্না করা না কিচেনে কত রকমের কাজকর্ম থাকে সেগুলো সব করতে হয় তো শুধু রান্না করলেই চলে আসলে হয়ে যায় না সারাক্ষণে কাজকর্ম অনেক থাকে বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু দেখো হয়ে গেছে কত সুন্দর প্রসাদ পাবো আর রাতে একটু রুটিও করে নিয়েছিলাম রুটি আর আলু চচড়ি বা আলুর ডবগা বলি আমি এটাকে কারণ সেদ্ধ সেদ্ধ মতো সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে করি এই যে একটু রস রস মতো থাকবে এটাকে দিয়ে দিলাম রুটির সাথে আর প্রভুজি একটু মিষ্টি নিয়ে এসেছিলো এখানে লাড্ডু নিয়ে এসেছিলো আর এদিকে মালাই চপ নিয়ে এসেছিলো তো সেটাই এখন একটা বাটিতে দিয়ে দিই আর চামচ দিয়ে আর জল দিয়ে ভগবানকে সেবা দিয়ে দেবো তারপর প্রসাদ পাবো প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পর এখন আবার বাসনপত্র সব মেঝে নিয়েছি রান্নাঘরও পুরো একটা টিপ টপ করে নিয়েছি এখানে রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই রাত্রিবেলায় সকালবেলা টাইম হয় না করে ডাইরেক্ট রান্নাঘরে চলে আসি আর এটাকে আবার গুছিয়ে রেখে দেবো এখানে যে জল পড়ে যায় সেগুলোকে আবার মুছে শুকনো করে রেখে দিই তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ হলো সারাদিনে আর এটা করার পর একটু ব্রাশ করে তারপর রাতের শোয়ার আজ মধ্যে ভিটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ